রান্নাঘর দখল করেছে রান্নাঘর দখল করে বলছে মাই নাকি রান্না করবে তো আমি এসেছিলাম রান্না করতে দেখো আমি স্নান দান করে নিয়েছি আয় নায় দেখো আমাকে ও দাও দেখা যাচ্ছে না ঠিক মতো তো আবার আমি স্নান দান করে এসেছি যে আমি রান্না করব না বলছে মা রান্না করবে তো যাই হোক মা যদি রান্না করতে চায় তাহলে করতে তো অবশ্যই আমি দেবই আর এই দেখো এখানে ও নিয়ে এসেছে মাছ তো এলে কি মাছ ভাবো হ্যাঁ ছাতু তো দেব এটা কি রুই না কাতলা রুই তার সাথে করলা ভাজা হবে এই যে করলা আর হচ্ছে এদিকে ঢেঁকি শাক কালকে এনেছিল সেটা সকালে পুজো হয়ে গেছে দেখো আম দিয়ে আজকে পুজো দিয়েছিল আমের ভোগ আর হচ্ছে নকুলদানা ওই দেখো নকুলদানা একটু পড়ে আছে মানে গলে গেছে পুরো কালকে নিয়ে এসেছিল ও বাজার থেকে আম আর মৌসম্বি তো আম দিয়ে দিয়েছে মোসম্বি হয়তো রাত্রে দিবে নাকি তো চলো এখন বানাবো হচ্ছে সকালবেলা ছাতুর শরবত এই হচ্ছে বিট লবণ ছাতু নিয়ে চলো বারান্দায় যাই সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি আজ করতে আজকে হচ্ছে বুধবার আর বানিয়ে নিচ্ছি আজকে ছাতু আজকে মানে দুদিন ধরে বেশ গরম পড়েছে কারণ বৃষ্টি হলেও না গরমটা কমছে না কোনোভাবে তো ওই জন্য মনে হলো আজকে একটু হালকা পাতলা মানে হালকা পাতলা বদলে সকালবেলা সেরকম একটা ভারী কিছু খেতে ইচ্ছে করে না কালকে এই ইয়ে খেয়েছিলাম সকালবেলা ভাত ভাজা কালকে সারাদিনে তিনবার ভাত খাওয়া হয়ে গেল ভাত ভাজা খেলাম সকালে দুপুরে আবার ভাত রাতে আবার ভাত ওরে রে বাপ বেলা ভাত খেয়ে আজকে একদম আর ইচ্ছেই করলো না সকালবেলা সেরকম একটা কিছু খেতে তো ছাতু শরবত খেলেও তো অনেকটা পেট ভরা ভরা থাকে শরীরও ঠান্ডা থাকে পেটও ঠান্ডা থাকে তো ওই জন্য ভাবলাম চলো আজকে ছাতু শরবত বানিয়ে খাই আর আগে চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে দিলাম হচ্ছে ছাতু তারপরে দিয়ে বিট লবণ এটা না আমাদের বাজারের ছাতু মানে এইটা তো হচ্ছে জ্যামের কৌটা জ্যামের কৌটা এরকম কিনতে আমার ভালো লাগে কারণ জ্যাম শেষ হয়ে গেলে পরে এটার মধ্যে অনেক কিছু রাখা যায় বেশ ভালো লাগে আমার এরকম শুধু জ্যাম না যে কোনো কিছু এরকম যদি কিনলাম যেটা হচ্ছে কাচের বোতল থাকবে তারপর ওই জিনিসটা শেষ হওয়ার পরে আমি অন্য কিছু রাখতে পারবো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমার যেমন ঘিয়ের কৌটা আমি একটা এরকম ছোট কালকে ধুয়ে রেখেছি ওখানে দেখলে আলমারির উপরে এটা না অনেকটা গোল টাইপের দেখতে এত কিউট লাগে তো এটা ধুয়ে রেখেছে এটার মধ্যে অন্য কিছু রাখবো আর এই যে ছাতুটা দেখছো এটা হচ্ছে আমাদের বাজারের বাজার থেকে নিয়ে এসেছিল কিন্তু আমার মনে হয় এটার থেকে ওই ছাতুটা বেশি ভালো ছিল যেটা কচবের থেকে আমি এনেছিলাম এখানে আর দেখো সকালবেলা গুটুনকে দেওয়া হয়েছিল পে ডিগ্রি অল্প একটু খেয়েছে আর অল্প রেখে দিয়েছে তো দেখো এদিকে মা রান্না করছে আর আমি এদিকে দেখছিলাম আর মাছের ঝোলটা দারুণ রান্না করে মা তো আর সাথে হচ্ছে ভিডিওটা এডিট করছিলাম কালকে ভিডিওটা সমস্ত কিছু ই করে রেখেছি ভয়েস ওভার দিতে পারিনি বৃষ্টি নেমেছে আর টিনের চাল না আমাদের এবার ভয়েস জবাদ দিতে গেলে ওই টিনের আওয়াজের মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার একটা আওয়াজ তো শুনতে তোমাদের খারাপ লাগবে সেই কারণে কালকে দিই তো আজকে ভয় ওভারটা দিয়েছিলাম দিচ্ছিলাম তার মধ্যে জানো আমার না ওষুধ শেষ হয়ে গেছে যে ওষুধটা আমি ওই যে এর জন্য যেটা খাচ্ছি আর কি রেগুলার যে ওষুধটা খাই দুপুরবেলা গুগল থেকে মেসেজ আসলো সকাল সকাল স্নান করলে না পরে যেরকম হয় সারাদিন ঘাম ঘেমে কি আইভিএফ এর ওষুধটা আমি রেগুলার দুপুর বেলা খাই তো এই ওষুধটা মানে জরুরি মানে এটা হচ্ছে আমাকে যতদিন আমি আইভিএফ করাইনি ততদিন আমাকে এই ওষুধটা খেয়ে যেতে হবে প্লাস আরেকটা ওষুধ আছে যেটা হচ্ছে মাসে দশ দিন খাই তো আমি তো ওষুধ শেষ হয়ে গেছে আমি অনলাইনে অর্ডারও দিলাম এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছি আর কলকাতা তো যাওয়ার কথা ছিল কলকাতা যেহেতু যেতে পাইনি কারণ ওখান থেকেই ডাক্তার দেখি একদম ওষুধ নিয়ে আসতাম এটা আমাদের প্ল্যান ছিল তো যেহেতু যাওয়া হয়নি এবার ওষুধ তো আর আনতে পারিনি তো আমি না সেদিনই অনলাইনে অর্ডার দিয়েছি যেদিন আমরা যেতে পারিনি তাহলে আমরা যেতে যেতে পারছি না তো অনলাইনে অর্ডার দিয়ে দিই তো অনলাইনে কতগুলো অ্যাপ পেয়েছি তার মধ্যে দেখি কি অ্যাপোলোটা আছে তো অ্যাপোলো তো বিশ্বস্ত অ্যাপ তো জানি এবার ওখানে অর্ডার দিয়েছি টাকাও কেটে নিয়েছে আর আমাকে বললো মানে ওখানে ইয়ে আসলো চার তারিখ আসবে তো আজকে হচ্ছে তোমার পাঁচ তারিখ চার তারিখ গতকালকে গেছে দেখি ওখানে ডেট লেখা সাত তারিখ আর আমার ওষুধ আজকে দুপুর বেলাই শেষ এখন এমন একটা মানে জ্বালা ও গেছে হচ্ছে দোকান আর দোকানের মালিক কাকু আসলো ওখানে কারেন্ট বিলটিল কি কী নিয়ে যেন ছবি টবি তুলে নিয়ে যাচ্ছে আর ও দোকান থেকে আসলে পরে দেখি বলে যে কোচবিহার কখন যাব বা কি করব সকাল থেকে তো মানে হলো না যাওয়া সকালে ও দোকান গেলো আর আমাদের দিন আটাতেও নেই ওষুধ আমাদের বাজারেও নেই এক হচ্ছে ওই কোচবিহারে পাওয়া যাবে আর তাছাড়া সব মানে বাইরে কোচবিহার শিলিগুড়ি যত দূর যাওয়া যায় আর আমাকে ওখান থেকে বলে দিয়েছিল একদিনের জন্য আমি গ্যাপ না দিই কারণ একদিনের জন্য গ্যাপ হলে আইভিএফ ট্রিটমেন্টটা পিছিয়ে যাবে দেখো তো কেমন জ্বালায় পড়লাম এত টেনশন না আরে এক মাথায় নেওয়া যায় না সত্যি তো মা ওদিকে রান্নাটা করছে আমি এদিকে ভয় অভারটা দিয়ে ভিডিওটা সেইবে বসাই এখন আর ও আসুক তারপরে দেখি বলে কখন যাওয়া হয় বা কিছু আর একজনের অবস্থা দেখো চলো তো এই যে দেখো মাছের ঝোল কালারটা দারুণ এসছে তার সাথে এই যে এখানে হচ্ছে ঢেঁকি শাক এখানে হচ্ছে আলু করলা ভাজা লেবু শসা তো এটা হচ্ছে আমার ভাত আর ওর খাওয়া প্রায় শেষের দিকে তো চলো ওকে তরকারিটা দিয়ে দিই খাওয়া দাওয়া শেষ আর ওর খাওয়া হয়ে গেছে আমাদের দশ মিনিট আগে কারণ ও বসেওছে আগে ওর খাওয়া শেষ হলো আগে তো যাই হোক শাশুড়ি বউ খেয়ে নিলাম তবে আমার মানে মার আগে আমারই খাওয়া শেষ হলো এবার হচ্ছে চিন্তা টেবিলটা মুছে বাসন কুসন ধুয়ে ওষুধ খেয়ে তারপরে একটু রেস্ট নেব। দুপুরের এই কাজগুলো শেষ করে নিয়ে না একটু রেস্ট না নিলে ভালো লাগে না তো আর তারপরে তো আবার বিকেলের কাজ আছেই আর এদিকে আমার ওষুধ শেষ হয়েছে তো আজকে পর্যন্ত আছে কালকের জন্য আর নেই তো সেই জন্য আর কি দিনাটা আছে নাকি সেটাও মানে খবর নিচ্ছে কারণ যেহেতু অনলাইনে যে অর্ডার দিয়েছিলাম সেখান থেকে না বলে দিল যে ওষুধ ওই দুই নাম্বার ওষুধটা নিই প্রথম নাম্বার ওষুধটা আসবে তাও আবার সাত তারিখে তো এবার সাত তারিখে আসবে আমার ওষুধ তো লাগে হচ্ছে কালকে মানে পাঁচ তারিখ ছয় তারিখেই লাগে তো একদিনও গ্যাপ দেওয়া যাবে না সে কারণে দিনাটা খোঁজ নিয়েছিলাম ওই কল্লোলের যে বোন আছে মাস্তুতো বোন তো ওকে ফোন করেছিলাম তারপর ও খবর নিয়ে জানালো যে বৌদি ওষুধ আছে তো তোমাকে আমি ওষুধটা পাঠিয়ে দিচ্ছি তো লাইন গাড়ির মাধ্যমেও পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে বললো সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় চলে আসলে কালকে ওষুধ খেতে পারবো সেই একটা হয়তো সলিউশন হলো এবার দ্বিতীয় নাম্বার ওষুধটা সেটা আর পাওয়া যাচ্ছে না পুরো দিন নেই কোচবিহার আছে না সেটাও জানি না তো কালকে কল্লোল কোচবিহার যাবে এবং গিয়ে যদি না থাকে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে এবার তার মধ্যে আরেক ওই স্মার্ট টিভিটা নিয়েছিলাম আমরা এক মাস হয়ে গেছে তো নিয়েছি কিন্তু আমরা ইএমআইতে তো ইএমআই শেষ হবে আট মাস এবার এই প্রথম মাসে যে কিস্তিটা ছিল আমাদের যে অ্যাকাউন্টে লিঙ্ক করা ছিল সেই অ্যাকাউন্টটা কোনোভাবে আপডেট করার জন্য বলছে ব্যাংক থেকে তো এটা আপডেট করার জন্য তিন চার দিন টাইম লাগবে তো এই তিন চার দিনের মধ্যেই আমাদের এই টাকাটা কেটে নেওয়ার কথা ছিল এবার টাইম মতো যেহেতু ওরা ব্যাঙ্ক থেকে টাকা কাটতে পারেনি সেই কারণে এই লোনটা হয়ে গেছে আবার বাউন্স ভাবো তাহলে মানে বাউন্স হলে পাঁচশো টাকার মতো জরিমানা হয় মানে এত একটা ঝামেলার মধ্যে পড়েছি তোমাদেরকে কী বলি আর তো যাই হোক দুপুরের সমস্ত কাজ শেষ করে নিয়ে দশ পনেরো মিনিটের মতো রেস্ট নিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে জানালা লাগিয়ে ফেলছি কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে না কদিন ধরে তো এবার সমস্ত মশা টশা সব এই বিকেলের মধ্যে মানে জানলা টান্না খোলা থাকলে না ঘরে ঢুকে যায় কারণ বাইরে অন্ধকার হতে থাকে আর ওরা ঘরের মধ্যে আসে আলু দেখে সে কারণে জানলা বন্ধ করে দিলাম দিয়ে সমস্ত ভেজা কাপড় নিয়ে এখানে মেলে যাব হচ্ছে একটু পেছনে আর ও তো চলে গেছে দোকান আর আমার এদিকে সমস্ত মানে কাজ বাজ শেষ করে নিয়ে মনে হচ্ছে পেছনে একটু ঘুরে আসি কালকেও গেছিলাম তো ঘুটুন তো অপেক্ষা করছেই পিছনে যাবে তার মধ্যে আমারও যেহেতু এত মানে টেনশানে না মাথাটাই কীরকম একটা করছে তারপরে এই জন্য মনে হচ্ছে যে চলো একটু পিছনে খোলা মাঠে বসে আসি তাহলে মনটা একটু ভালো হতে পারে ঘুরতে যাবা চলো 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 কি আর যাইতে পারো না তুমি দেখো গেট বন্ধ হ্যাঁ যেতে যাবে তো শরীর কলা গাছ ভেঙে পড়ে গেছে এই ঝড় তো মানে কলা গাছ ভেঙেছে কালকেও এসেছিলাম গুডুনকে নিয়ে পেছনে কিন্তু মোবাইল নিয়ে আসেনি ভিডিও করতে পারিনি কালকে এসে ওকে নিয়ে একটু পিছনে হাঁটাহাঁটি করেছিলাম এই যে পুকুরের পাটটা দেখো না কত ভাল লাগে পুকুরের পাড় ধরে কেউ ছিল না পিছনে আমি আর ঘুটুন তো এত ভাল লাগছিল এসে খোলামেলা পরিবেশ সবুজে সবুজ এপাশে পাশে ভুট্টা খেত ছিল ধান ছিল তারপরে এখন আর কিচ্ছু নেই পুরোটা ফাঁকা তার সাথে জল ভরা পুকুর সব কিছু মিলিয়ে একেবারে দুর্দান্ত ভিউ দেখো দেখো মিকির থেকে কত ছোট তো মিকিকে গরম দেখাচ্ছে মিকি ধর মিকি ধর 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 মিকি ধর কেন এখন এখন কেন তুই ভয় পাস কেন এখন এখন লেস গুটাইছিস কেন তুই পারবি তুই সেদিনের বাচ্চা তোর মাই পায় না গুটুনের সাথে এটা তোর মা গুটুনের সই চলো পিছন থেকে এসে কাপড় চোপড় বদলে নিলাম নিয়ে তারপরে মনে হলো যে হ্যাঁ ঘর তো ঝাড়ু দেওয়া হয়নি তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এ পাশে ঘুটুন খুব খুশি পিছনে গিয়ে ওই ছাগলের সাথে খেলতে পারলো তারপরে আরও দৌড়াদৌড়ি করতে পারলো ওই জন্য ও ভীষণ খুশি তো ওই যে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল ঠাকুর করে জানলা লাগিয়ে নিচ্ছি এত ভালো লাগছিল দেখো সুপারি গাছের সাথে কী দারুণ লাগছে বাড়িটা তো যাই হোক চলো এখন হচ্ছে সন্ধ্যা দিয়ে নেবো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যা সময় মার আমি দুজনে চা খেয়ে নিয়ে এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা উপরে হয়েছে চা খেয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে দুধ নিয়ে এসে হচ্ছে দু কেজি দু কেজি না লিটার বলতে হয় তো ওই তো খালি বলে ফেলি কেজি দু লিটার দুধ তো দু লিটার দুধের মধ্যে এখন এত বড় বাসন তো নেই সেই কারণে দুটো বাসনে জাল দেওয়া হলো একটা কড়াই আর হচ্ছে সসপ্যান তো ভাবছি দই পেতে রেখে দেব তো কদিন আগে বাজার থেকে দই নিয়ে এসছিল তো ওরা তো দেখেইছ তো সেই দইটা আমরা তিনজনে খেয়েছি দুবার করে খেয়েছি হ্যাঁ আর আরেকবারের জন্য দুবার করে খেয়েছে আমি মা দুবার হয়েছে আমাদের আর ওর জন্য হয়েছে একবার ও একবারই খেয়েছে তারপরে আর খায়নি ওর জন্য রেখেও ফ্রিজে অল্প একটু তো এবার ওকে দেওয়াও হয় না মনেও থাকে না ও নিজেও মানে মনে করে যা খাবে সেটাও খায় না তো এখন ভাবছি ওই দইটার থেকে একটু অল্প একটু দই নিয়ে কাঁচের পাত্রে মিশিয়ে তারপর ওখানে দই পাতবো কারণ এতগুলো দুধ এই গরমের মধ্যে তো খাওয়াও সম্ভব না প্রত্যেক দিনেই খাচ্ছি চারজনেই কাকু আমি কর্ল মা চারজনেই দুধ খাওয়া হচ্ছে ভাত খাওয়ার পরে শেষে আর দুধ চা তো খাওয়া তো থাকে দোকানে দুধ চা তো আমাদের সাথে না খেলেও হঠাৎ মোট যদি দোকান থেকে এসে বলে যে হ্যাঁ চা খাবো তবে ওকে চা করে দেওয়া হয় তাছাড়া তো ওই সকালবেলা লাল চা খায় আমরা সবাই লাল চা খাই সকালবেলা তো যাই হোক চলো তাহলে আজকে দুধটা পাতি আর এখন যে বাজার থেকে দুধ আনা হয় এটা খুব ভালো তো ওই জন্য ভাবছি আজকে প্রথমবার এই দুধ দিয়ে দই দেখি দইটা হয় তো দেখো অল্প একটু হাতে নিয়ে নিচ্ছি দই আর ও আসলে পরে দেখি ও যদি দইয়ের ঘোল খায় তো ওকে রাত্রে করে দিবো আর এই পাশে দেখো বাটিটার গায়ে চারিদিকে লাগিয়ে নিলাম তারপর হচ্ছে দুধটা দিয়ে দেবো দেখি কালকে রকম দই হয় এটা তো দেখো দুধটাকে অনেক ঘন করে জাল দিয়ে নিয়েছে আবার দিয়ে ঠান্ডা করেছে একটু মানে আঙ্গুল সহায় হয় এরকম আর কি নাহলে তো ছানা হয়ে যাবে দেওয়ার সাথে সাথে তারপরেও গরম আছে যথেষ্ট শেষ পরের দিন গতকালকে কারেন্ট চলে গেছিল আর ভিডিওটা শেষ করা হয়নি তারপরে পঞ্চায়েত করলাম সিজন থ্রি কালকে শেষ হলো দেখে সবাই মিলেই দেখছিলাম লাস্টে চলে গেল আর অল্প একটু যেটা পরে মোবাইল দিয়ে শেষ করা হলো দারুণ লেগেছে লাস্টে তো হাসতে হাসতে পুরো জল বেড়ে গেছে চোখ দিয়ে কি অবস্থা যখন আর কি ফাইট চলছিল সবার হাসপাতালের সামনে এবার প্রধানকে কে গুলি করলো এটা নিয়ে হচ্ছে পরের সিজনে থাকবে রহস্য তো ফোর সিজন ফোর আসতে যে এখন কত বছর লাগায় কি জানি প্রত্যেকটা সিজনে লাগায় দু বছর করে নাকি তো এবার এই যে সিজন ফোর জন্য সবাই অপেক্ষা করছে কবে যা আসবে ভগবান জানে খুব ভালো লেগেছে মানে দারুণ লেগেছে খুব ভালো বললেও ভুল হয়ে যাবে দারুণ লেগেছে এত ভালো লেগেছে মানে আমি কী বলব বাসায় প্রকাশ করতে পারবো না মানে প্রথম তো দেখতেই চাইনি তারপরে এখন পুরো ফিদা হয়ে গেছি আমি আর ওখানে যারা যারা অভিনয় ছিল তাদের প্রত্যেকের আবার আলাদা আলাদা অনেক ওয়েব সিরিজ রয়েছে আলাদা হোক বা একসঙ্গেও দু তিনজন একসঙ্গে কাজ করেছে সেরকম ওয়েব সিরিজও রয়েছে তো এটা হচ্ছে অ্যামাজন প্রাইমে অ্যামাজন প্রাইমে আমরা দেখেছি তো অ্যামাজন প্রাইমে আর কি কি ওয়েব সিরিজ দেখা যায় সেটা কালকে দু চারটা কমেন্ট এসছে আমি বলেছিলাম তোমাদেরকে তো তোমরা অনেকে জানিয়েছ আর তাছাড়াও আর কি কি দেখা যেতে পারে আমরাও একটু খুঁজব দেখি খুঁজে খুঁজে আর কি দেখা যায় ওয়েব সিরিজ দারুণ লেগেছে কালকে বৃষ্টি হয়েছিল রাতে তো এই বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে কালকে রাতে গতকালকে তারপরে আর কারেন্ট আর আসেনি আর ভিডিও বা শেষ করা হয়নি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা